আজি 24 মে রবিবার দৈনিক জনমভূমি বাতৰি কাকতত প্রকাশ পোৱা প্রথম পৃষ্ঠার প্রধান বাতৰি কেইটা আপোনাক জনাইছো। ভিডিওটো ভাল লাগিলে লাইক আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবলৈ নেপাহৰিব। প্রথম খবৰটো হ'ল বৈৰাজ্যৰ পৰা প্ৰপজিত লোকৰ মাজত কৰোনাৰ সংহাৰী ৰূপ, অসমত ভয়াবহ পৰিস্থিতি। অসমত কোভিড-19ত আক্রান্তৰ সংখ্যা 329 জন, ইয়াৰে আৰোগ্য লাভ কৰিছে 60 জন আৰু চিকিৎসাধীন হৈছে 262 জন আৰু মৃত্যু হৈছে 4 জনৰ। অসমত ইতিমধ্যে সর্বোধে 70 জন লোক আক্রান্ত হয়েছে। সরুহজাত একেবারতে চিনাক্ত 53 জন লোক আৰু ভাৰতত কোভিড-19ত আক্রান্তৰ সংখ্যা 125,101 জন, ইয়াৰে আৰোগ্য লাভ কৰিছে 51,784 জন আৰু চিকিৎসাধীন হৈ আছে 69,597 জন আৰু ইয়াৰে মৃত্যু হৈছে 3,720 জন। ভাৰতত কোভিড-19ত আক্রান্তৰ সংখ্যা একেদিনে সর্বোধিক 6,654 জন। আৰু তৃতীয় খবৰটো হ'ল ডিমা আসাউত একদিনে 7 জনের করোনা পজিটিভ, মরিগত পুনের 4 জন, মনোহরবাড়ি 2 জন, বটদ্রপুর 1 জন, কাছারত শিশু মহিলা আক্রান্ত। আর চতুর্থ খবরটি হল সর্বাধিক আক্রান্ত হয়েছে হোজাই জেলার লোক, তাত পুনের আক্রান্ত হয়েছে 7 জন। পঞ্চম খবরটি হল যোরহাটত পুনের করোনা আক্রান্ত এগারী যুবতী। আর ষষ্ঠ খবরটি হল রাজ্যত অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে করোনা রোগীর সংখ্যা, অচিরে চিকিৎসালয়ত বিছনার অভাবের সম্ভাবনা। সপ্তম খবরটি হল রাজ্যত অব্যাহত আছে বানর তাণ্ডব, লক্ষিমপুর নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ, দরঙ্গর ধনশ্রী নৈর বানত প্লাবিত 20ৰো অধিক গাঁও, রঙিয়াত ফেনে ফটকারে বাড়িছে বরলিয়া পুঠিমারি নোনা নদী, মঙ্গলদৈতেও উফন্দি উঠিছে নদী, বাক্সাত সিঙ্গিল মাথোয়ারি। অষ্টম খবরটি হল চলিত শিক্ষাবর্ষ মার্চলৈ পিছুয়ালে, 1 জুনের পর আরম্ভ হব দশম আর দ্বাদশ শ্রেণীর পাঠদান। গরমের বন্ধর পাছতে 1 জুনের পর সামাজিক দূরত্ব রাখি বিদ্যালয়ত দশম আর দ্বাদশ শ্রেণীর পাঠদান আরম্ভ হব, আজি এই ইঙ্গিত দিছে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাজ্য সরকারে এই সন্দর্ভত কেন্দ্রীয় সরকারের পর অনুমতি বিচারিছে। ছাত্র ছাত্রীর বৃহত্তর স্বার্থের প্রতি লক্ষ্য রাখি এটা শ্রেণীক 2-3টা শাখাত ভাগ করে শিক্ষাদান করা হব, সপ্তাহত 3 দিন হলেও শ্রেণীসমূহ চলিব। শিক্ষা বিভাগের পরিকল্পনার বিষয়ে আজি এইদরে সাদরি করে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। সর্বশিক্ষা কার্যালয়ত সংবাদ মাধ্যমের আগত শিক্ষামন্ত্রী আরো কয় যে শৈক্ষিক বর্ষ এপ্রিল মাস পড়লে ছাত্র ছাত্রীর লকডাউনের ক্ষতিপূরণ হব। সেবার জড়িয়ে শিক্ষা বিভাগে 30 মেলৈ এই সন্দর্ভত রাইজর মতামত লব আর জুনের প্রথম সপ্তাহত শৈক্ষিক বর্ষ সলনির সিদ্ধান্ত লব। ইতিমধ্যে চলিত বর্ষর শৈক্ষিক বর্ষ মার্চলৈ পিছুয়াই দিয়া হয়েছে। উল্লেখযোগ্য যে সর্বশিক্ষার কার্যালয়ত শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় জ্ঞানবৃক্ষ নামের এটা চ্যানেল মুক্তি করে। জ্ঞানবৃক্ষর জড়িয়ে বুনিয়াদী শিক্ষার পর দ্বাদশ শ্রেণীর পর্যন্ত শিক্ষাদান করব রাজ্যের নির্বাচিত অভিজ্ঞ শিক্ষকসকলে। ইয়াত সকলো বিষয়ের পাঠ্যক্রম সন্নিবিষ্ট হব আর দৈনিক নির্ধারিত সময় অনুসরি এটার পাছত আন শ্রেণীর পাঠদান চ্যানেলটোর জড়িয়ে সম্প্রসারিত হব। চ্যানেলটি মুক্তি করে শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কয় যে লকডাউনের সময়সাত বিদ্যালয় নোযাক চ্যানেলটোর দ্বারা ছাত্র ছাত্রী সকলে শ্রেণীকোঠাত উপস্থিত থাকার অনুভব করব। সমগ্র শিক্ষা অভিযানী ইউনিসেফর সহযোগত চ্যানেলটোর প্রস্তুতি সম্পূর্ণ করেছে আর প্রাক চ্যানেলে কেবল সেবার জড়িয়ে চ্যানেলটো সম্প্রচার করব। শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সংবাদ মাধ্যমক জানিবলৈ দিয়ে যে উচ্চতর মাধ্যমিক প্রথম আর দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীক নিজ নিজ বিদ্যালয়ত 27 মের পর বিনামূল্যে পাঠ্যপুথি যোগান ধরা হব। লকডাউনের সময়সাত ছাত্র ছাত্রীর মাজত বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত করার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রীয় কয় যে প্রতিযোগিতাত শ্রেষ্ঠত্ব অর্জন করা 10,000 ছাত্র ছাত্রীক পুরস্কৃত করা হব। ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ের মাচুল সন্দর্ভত সাংবাদিকে করা প্রশ্নের উত্তর দিতে কয় যে শিক্ষা বিভাগে মাচুল নির্ধারণ কমিটি এখন গঠন করে দিছে। ইতিমধ্যে মাচুল সন্দর্ভত সরকারে নির্দেশনা দিছিল, নতুনকৈ নির্দেশ দিয়া নাই। যদিও কোনো ব্যক্তিগত খণ্ডর বিদ্যালয়ে পূর্বর নির্দেশ অমান্য করার লিখিত অভিযোগ কোনোবাই দিয়ে তেনে ক্ষেত্রে সরকারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। জ্ঞানবৃক্ষ মুকলি অনুষ্ঠানত শিক্ষা বিভাগের রাজ্যিক মন্ত্রী ভবেশ কলিতা, সমগ্র শিক্ষা অভিযান সঞ্চালক আদিও উপস্থিত থাকে। আর শেষের খবরটি হল আগস্টর আগতে আরম্ভ করা হব আন্তঃরাষ্ট্রীয় বিমান সেবা। সরকারে আগস্ট সেপ্টেম্বরের আগতে ভারতের পর আন্তঃরাষ্ট্রীয় বিমানের উড়ান আরম্ভ করব পাৰিব বুলি আশা প্রকাশ করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরীয়ে এই কথা প্রকাশ করে। তেওঁ কয় যে আগস্টর আগতে সম্পূর্ণরূপে নোৱাৰিলেও আংশিকভাবে আন্তঃরাষ্ট্রীয় বিমানের চলাচল আরম্ভ করার বাবে সরকারে প্রচেষ্টা চলাব। উল্লেখযোগ্য যে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করবলে সরকারে 22 মার্চত ভারতলৈ সকলো ধরনের আন্তঃরাষ্ট্রীয় বিমানের সেবা নিষিদ্ধ করেছিল। ইয়ার পাছত 25 মার্চর পৰা বলৎ করা লকডাউনের সময়ত বিমানের ঘরুয়া উড়ানও বাতিল করা হয়। অবশ্যই অহা 25 মের পর বিমানের ঘরুয়া উড়ান আরম্ভ হব। তেওঁ লগতে প্রকাশ করা অনুসারে বন্দে ভারত অভিযানের অধীনত বিদেশত আবদ্ধ হয়ে থাকা প্রায় 50,000 লোক স্বদেশলৈ ঘুরাই অনা হয়।
ইফালে ঘরুয়া উড়ানোর সময় বিমানের যাত্রী কোয়ারেন্টাইন করা হবনে নয় সেই সম্পর্ক সোধা প্রশ্নের উত্তর মন্ত্রীজনে কয় যে যখন যাত্রীর করোনা ভাইরাসের সংক্রমণ হওয়া নাই আর আরোগ্য সেতু এপত গ্রীন স্টেটাস থাকি কোয়ারেন্টাইনল প্রেরণ করার প্রয়োজন নাই। কয় আমি এই কথা স্পষ্ট করে দিব খোঁজো যে যদিহে কারোবার হাতত আরোগ্য সেতু এপ আছে আর ইয়ার স্টেটাস গ্রীন তেতিয়া ই পাসপোর্টের দরে হব আর তেনে ব্যক্তিক কোয়ারেন্টাইনল প্রেরণ করার প্রয়োজন নাই।